প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে, যেখানে তোমাদের আজকের পর্বে আলোচনা করব তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপে রাজনৈতিক বা রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত। ঠিক আছে, ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত, এখান থেকে আলোচনা করব তোমাদের 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আজকের পর্বে দেখো প্রশ্নগুলো আমি পরপর করে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতাতে এই প্রশ্নগুলো নোট নিয়ে নাও। দেখো প্রথম 2 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, এক, প্রথম প্রশ্ন বিসমার্কের, প্রথম প্রশ্ন দেখো আমি আলোচনা করেছি বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝায়, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2, মেটার্নিকের যুগ বলতে কী বোঝো। 3, জুলাই বিপ্লবের 2টি কারণ উল্লেখ করো। 4, মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো। মনরো নীতি কী। জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝায়। এমস টেলিগ্রাম বলতে কী বোঝো। কার্বোনারি আন্দোলন বলতে কী বোঝো, বা কার্বনারি আন্দোলন কাকে বলে কি, এগুলো এরকমভাবেও কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিতে পারে। তো মেইন টপিকগুলো আমি তোমাদেরকে আলোচনা করছি, অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে। নেক্সট, জোলভেরাইন কি, ইয়াং ইটালি কি, বিগ ফোর বলতে কী বোঝো। আচ্ছা, বিগ ফোর মানে কোন 4টে দেশকে বলা হয়েছে তোমরা অবশ্যই তা কিন্তু কমেন্টে লিখে জানাবে, বা বিগ ফোর বলতে যে 4টে রয়েছে সেই 4টের নাম কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, জাতীয়তাবাদ বলতে কী বোঝায়। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল। ভিয়েনা সম্মেলনের প্রধান কটা নীতিও কী কী। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও এই প্রশ্নটাও যে ভিয়েনা সম্মেলনের প্রধান কটা নীতি ছিল, কী কী যদি লিখতে পারো তো অবশ্যই ভালো, না লিখলেও কোনো অসুবিধা নেই, শুধু তোমরা জানাও যে ভিয়েনা সম্মেলনের প্রধান কটা নীতি ছিল। ঠিক আছে, নেক্সট, 1848 খ্রিস্টাব্দকে কে বিপ্লবের বছর কেন বলা হয়। তাহলে 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয় কেন, এই প্রশ্নটি 2 মার্কসের জন্য। আর আরেকটা পর্বে রাশিয়ায় ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছে। দেখো এই প্রশ্নগুলো তোমাদের 2 মার্কসের জন্য আমি রেখেছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এবারে এই অধ্যায় থেকে 4 মার্কসের যে প্রশ্ন, দেখো 4 মার্কসের জন্য 4টে প্রশ্ন পড়বে। 1, ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের ভূমিকা আলোচনা করো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনি বা আরেকটা হচ্ছে ইয়ং ইতালি আন্দোলনের ভূমিকা। ঠিক আছে, এই জোসেফ মাৎসিনি বা এই যে কাউন্ট ক্যাভুর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো ভালো করে কিন্তু পড়বে। এই প্রশ্নগুলোই, এই 4 মার্কসের প্রশ্ন বললাম, এটাই, এই যে দুজন ব্যক্তি বললাম, একজন হচ্ছে কাউন্ট ক্যাভুর আরেকজন জোসেফ মাৎসিনি, এরা কিন্তু তোমাদের 8 মার্কসের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও একবার এবং খাতাতে কিন্তু নোট করে নাও। নেক্সট দেখো, 8 রয়েছে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী কী নীতি গ্রহণ করেছিল তা লেখো, অথবা এই প্রশ্নটা হয়তো দিল যে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের ভূমিকা লেখো, একই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এইগুলোভাবে তোমরা লিখবে। আর এর যদি প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, প্রশ্নের উত্তর তোমাদেরকে যথাযথভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। আচ্ছা, এইখানে তাহলে কী গেল, যে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। আচ্ছা, 4, আরেকটা পড়বে ভিয়েনা সম্মেলনের সমস্যাগুলো কী কী। এটা তোমাদের 4 মার্কসের পার্ট কমপ্লিট হলো, আর 8 মার্কসের 2টো প্রশ্ন দেখবে। দেখো যেখানে কিন্তু তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে, কেমন, এই যে একটু আগে আমি বললাম 4 মার্কসের ঘরে যে ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ক্যাভুর আর গ্যারিবোল্ডির অবদান, তাহলে মাৎসিনি ক্যাভুর কিন্তু আগেই বলে দিয়েছি, কাউন্ট ক্যাভুর আরেকজন জোসেফ মাৎসিনি, তাই না। তো এই দুটো তো তোমরা 4 মার্কসে পড়ছোই, সাথে আরেকটু অ্যাড করে নেবে, যেটা 8 মার্কসের জন্যও কিন্তু তোমাদেরকে তোমরা যাতে লিখে আসতে পারো। আর অতিরিক্ত হচ্ছে পড়ছো কি, তাহলে গ্যারিবোল্ডি। ঠিক আছে, এইটা তোমরা দেখে রাখবে। আর আরেকটা প্রশ্ন এখান থেকে পড়বে তোমরা, যেটা হচ্ছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এই ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লব, এগুলো কিন্তু সব একই। ঠিক আছে, তোমরা অবশ্যই এই পার্টগুলো ভালো করে পড়ো, তোমরা তোমাদের পরীক্ষায় এই যে প্রশ্নগুলো আমি আর তৃতীয় অধ্যায় থেকে আজকের এই পর্বে আলোচনা করলাম, তোমরা হুবহু প্রশ্নগুলো কমন পাবে এখান থেকে। তো অবশ্যই বলবো 2 মার্কস, 4, 8 যে প্রশ্নগুলো যেমনভাবে বলে দিয়েছি তোমরা তেমনভাবেই কিন্তু প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিওতে 4র্থ, 5ম, 6ষ্ঠ অধ্যায়ের আমি এক একটা অধ্যায় ধরে ধরে
তোমাদের সাজেশন প্রশ্নগুলো আলোচনা করে দেবো, এবং পরীক্ষা ঠিক আগের মুহূর্তেই, পরীক্ষার আগে আমি কিন্তু তোমাদের লাস্ট মিনিট একটা এই সেকেন্ড টার্মে যে ইউনিটগুলো রয়েছে বা যে অধ্যায়গুলো রয়েছে তার একটা লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও। তবে এখন থেকে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু হুবহু মুখস্থ করো এবং তোমরা কিন্তু রেডি করে রাখো, অবশ্যই খাতায় লিখে পড়ে তোমরা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? তো দেখো, পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটি কিন্তু অল করো।